আজ হলদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় শ্রমিক সংগঠনের যে সম্মেলন সেই সম্মেলনে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম পূর্ব মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি যাচ্ছেন। সামনেই রয়েছে হলদিয়া পুরসভার নির্বাচন, তার আগে কি বার্তা দিতে পারেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর রয়েছে আমাদের। এবং এর পাশাপাশি হলদিয়ার যে বিধানসভা আসন সেই বিধানসভা আসন বিজেপির দখলে, অর্থাৎ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে হলদিয়ার কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই চলতি বছরেই রয়েছে হলদিয়ায় পুরসভা নির্বাচন এবং অন্যদিকে যাতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয় সেই সব দিকেই কিন্তু নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে হলদিয়ার কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে 16টি আসনের মধ্যে 12টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছিল এই জেলায় পূর্ব মেদিনীপুরে। বিধানসভা নির্বাচনের এক বছর পর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন পূর্ব মেদিনীপুরে হলদিয়ায়। এবং দেখো, হলদিয়া পশ্চিমবঙ্গের যে শিল্প মানচিত্র, সেই হলদিয়া শিল্প মানচিত্রে অন্যতম জায়গায়। হলদিয়ার যে শিল্প এবং হলদিয়ার যে এখন মানচিত্র শিল্প স্থাপনের ক্ষেত্রে সেটা অন্যতম জায়গায় রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে আসছেন এখানে, তাই এই হলদিয়া জেলা জুড়ে, হলদিয়া জুড়ে প্রায় গত কয়েকদিন ধরে এই সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকের এখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শ্রমিক সংগঠনের যে সমাবেশ, সেখানে দাঁড়িয়ে এই শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দেখার বিষয়। কারণ রাজ্য সরকারের এখন মূল লক্ষ্য হচ্ছে শিল্প স্থাপন। সেক্ষেত্রে এই যে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে শিল্প স্থাপনের পরিকাঠামো তৈরি করা থেকে শুরু করে বিনিয়োগের থেকে বিভিন্ন কাজে রাজ্য এখন চেষ্টা করছে যাতে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই শিল্প শহরে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন তাদের দ্বারা যেন কোনো সমস্যা তৈরি না হয়, কোথাও যেন অসন্তোষ দানা না বাঁধে, এই বিভিন্ন বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কী বার্তা দেন শ্রমিক সংগঠনের সবাই সেটা দেখার বিষয়। এবং রাজনৈতিকভাবে আরও একটি তাৎপর্য রয়েছে, কারণ হলদিয়া পুরসভা নির্বাচন রয়েছে, আগামী 2-1 মাসের মধ্যে সেই নির্বাচন হয়ে যেতে পারে। আমরা জানি যে রাজ্য জুড়ে যে পুরসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ব্যাপক সাফল্য লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কাঁথি পুরসভাও তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পেরেছিল। তৃণমূল কংগ্রেসের এখন অন্যতম লক্ষ্য হচ্ছে হলদিয়া পুরসভা, অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ে হলদিয়া পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করায় এই মুহূর্তে রাজনৈতিকভাবে তাদের কাছে সবচেয়ে বড় নজর। তাই হলদিয়া পুরসভা নির্বাচনের প্রস্তুতি কার্যত মনে করে দেওয়া হচ্ছে আজকের এই সভা থেকেই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সুতরাং সাংগঠনিক দিক থেকে সংগঠনকে চাঙ্গা করতে আজকে হলদিয়ায় দাঁড়িয়ে, শুভেন্দু গড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে, বা আগামী দিনে যে পুরসভা নির্বাচন হতে চলেছে সেই পুরসভা নির্বাচনে কীভাবে সাফল্য আসবে, তার জন্য কী কী করতে হবে, বিশেষ করে যেহেতু এটা শুভেন্দু অধিকারীর গড়, তাই তৃণমূল কংগ্রেসের কাছে আরও একটি বাড়তি চ্যালেঞ্জ থাকবে। বাড়তি অক্সিজেন কতটা আজকে দিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের কাছে সেটাই দেখার বিষয়। ইন্দিরা, সেইদিকে তো নজর থাকবেই প্রবীর, সেদিকে আমরা নজর দেব। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কী বার্তা দেন সেদিকেও আমাদের নজর থাকবে। একটু মঞ্চের ছবিটা তোমার কাছ থেকে একটু দেখতে চাইবো, যে এখনো পর্যন্ত প্রস্তুতির ছবিটা ঠিক কেমন, কোন কোন জেলার নেতা এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন, কাদেরকে দেখতে পেয়েছো? দেখো, আমি একটু আমার ক্যামেরা পার্সন চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে মঞ্চটা ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে পূর্ব মেদিনীপুরের জেলার যারা দায়িত্বে রয়েছেন মূলত তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কারণ আজকে সভার নির্ধারিত সময় হচ্ছে 1:30 সময়। তীব্র দাবদাহ জেলা জুড়ে, প্রচণ্ড গরম, তাই একদম সময় মতো শুরু করা যাতে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং যেহেতু এত গরমের মধ্যে আজকের এই সভা হবে, বিশেষ আবার তা সেটা আবার হলদিয়া শিল্পাঞ্চলে, সুতরাং গরমটা কিন্তু অনেকটা বেশি। তাই এখন পর্যন্ত মাঠে কিন্তু মানুষের সংখ্যা বা তৃণমূল কর্মী সমর্থকদের সংখ্যা সেইভাবে চোখে পড়ছে না, যদিও নেতৃত্বের দাবি যে সভা শুরু হওয়ার ঠিক আগেই প্রচুর মানুষ তারা এখানে আসবেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। সকালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় তারা দাবি করেছে তৃণমূল কংগ্রেসের রেকর্ড সংখ্যক ভিড় হবে, অতীতের যাবতীয় যে রেকর্ড এই সভার হলদিয়ার ক্ষেত্রে বা পূর্বের। প্রবীর, শুনতে পাচ্ছ? তাই পূর্ব মেদিনীপুরে সুতরাং হ্যাঁ ইন্দিরা, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে, আমরা কথা বলছিলাম। হ্যাঁ প্রবীর, তুমি যেটা বলছিলে যে এখনো পর্যন্ত প্রস্তুতির ছবিটা ঠিক কেমন?
দেখো ইন্দিরা একদম সভা মঞ্চ সভাস্থল কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত, তার কারণ গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের এই জেলার প্রথম সারির যারা নেতৃত্ব তারা গত কয়েকদিন ধরে এই সমাবেশকে সফল করতে উঠে পড়ে লেগেছিল। এবং আজকে জাগোবাংলাতে দাবি করা হয়েছে যে রেকর্ড মাত্রায় ভিড় হবে, অতীতে যাবতীয় রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের সভার ক্ষেত্রে সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া যাবে। সুতরাং সব মিলিয়ে এখন সভাস্থল সভামঞ্চ প্রস্তুত, জেলা নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন, কর্মী সমর্থক তারা আস্তে আস্তে আসা শুরু করেছেন। যেহেতু তীব্র দাবদাহ রয়েছে, প্রচণ্ড গরম, তাই এখন পর্যন্ত কিন্তু কর্মী সমর্থক তারা কিন্তু সবাই সভাস্থলে এসে পৌঁছায়নি। নেতৃত্বের দাবি যে সভা শুরুর ঠিক আগেই সবাই এখানে এসে উপস্থিত হবেন এবং অতীতের যাবতীয় রেকর্ড সমস্ত রেকর্ড পূর্ব মেদিনীপুরের কাছে নজর অবশ্যই থাকবে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ প্রস্তুত, যদিও এখনও পর্যন্ত নেতারা এসে উপস্থিত হননি, হাতে আরও বেশ কিছুটা সময় রয়েছে। নির্ধারিত যে সময় দুপুর 1:30 আশা করা যাচ্ছে তার মধ্যেই সকলে চলে আসবেন এমনটাই জানাচ্ছে আমাদের প্রতিনিধি।